বিশ্বকাপের পর অপরাজিত থাকা রেকর্ড অক্ষুণ্ণ রাখলো আর্জেন্টিনা কোপা আমেরিকায় নামার আগে ইকুয়েডারের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ডি মারিয়ার গোলে জিতল আলবি সেলেস্তারা সোমবার ভোরে ইকুয়েডারের মুখোমুখি হয় আর্জেন্টিনা এই ম্যাচে এক শূন্য গোলে জয় পেয়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা দলকে নেতৃত্ব দিয়েছেন ডি মারিয়া যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে আলবি সেলেস্তারা ম্যাচের প্রথম হাফেই গোলের দেখা পায় আর্জেন্টিনা চল্লিশতম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ডি মারিয়া দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেজ আলভা রেজরা তবে গোলের দেখা মেলেনি ম্যাচের ছাপ্পান্ন মিনিটে ডি মারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে পুরো ম্যাচে পঁয়ষট্টি শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে প্রতিপক্ষের গোল বারে নয়টি শট নিয়েছে তারা